অনুষ্ঠানের এ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিটিসিএলএ বেতন স্কেলে অষ্টম গ্রেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। এবং মাস্টার্স করছি। সর্বপ্রথম 2014 সালে শাহজাহান স্যারের বিসিএস একাডেমিতে ভর্তি হই। এখান থেকেই 35তম বিসিএস দিই, 35তম বিসিএসে রিটেন দিই, 36তম বিসিএসে রিটেন দিই এবং 37তম বিসিএসে রিটেন দিই শাহজাহান স্যারের কোচিং থেকে। 35তম বিসিএস এর রিটেনের সময় রিটেন আর মাস্টার্স পরীক্ষা দুটো একসাথেই ছিল। একদিন মাস্টার্সের পরীক্ষাগুলো, একটা মাস্টার্সের পরীক্ষা দিয়ে আমি ঢাকায় যেয়ে রিটেন দিতাম, আবার ওইখান থেকে এসে ফরিদপুরে এসে মাস্টার্সের পরীক্ষা দিতাম, এরকম ছিল। রাতের বেলা এসে এখানে এসে সকালবেলা মাস্টার্স পরীক্ষা থাকতো, আবার এখান থেকে একটা পরীক্ষা বা দুইটা পরীক্ষা যাওয়ার পরে ওইখানে যায় বিসিএসের রিটেন দিতাম। এভাবে করে 35তম বিসিএসের পরীক্ষা দিই। এখানে মাস্টার্সের রেজাল্ট ভালো হয় কিন্তু বিসিএসের রিটেনে বাদ পড়ে যায়। এরপরে 36তম বিসিএস দেই। রিটেনের সময় রাস্তায় জ্যামে পড়ে ম্যাথমেটিক্স পরীক্ষায় এক ঘন্টা লেট করে পরীক্ষা যায়, পরীক্ষা ওইখানে 36তম বিসিএস শেষ হয়ে যায়। 37তম বিসিএসে আবার রিটেন দিই, রিটেনে বোথ ক্যাটারে টিকছি। আর এর মাঝে বিটিসিএলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সুপারিশকৃত হয়েছে, এখনও জয়েন করিনি। আর আমার এই সাফল্যর পিছনে একমাত্র বিসিএস একাডেমির অবদান আর শাহজাহান স্যারের হলো পরামর্শমূলক উপদেশ, যার কারণে আমি হয়তো এই বিটিসিএলে জয়েন করতে পারছি, সুপারিশকৃত হতে পারছি। তো স্যারের স্যারের বিসিএস একাডেমি থেকে এসে আপনারা যদি পরামর্শ গ্রহণ করেন অথবা ভর্তি হন, তাহলেও আপনারাও এই ধরনের সুফল পেতে পারবেন। আর টাকা পয়সা ছাড়া চাকরি করতে পারবেন, টাকা পয়সা ছাড়া চাকরি হয় যদি পড়ালেখা করে চাকরির জন্য চেষ্টা করেন, আর চাকরির জন্য টাকা পয়সা দিয়ে চাকরি হয় না, শুধুমাত্র পরিশ্রম করে আপনাদের নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সম্ভব। আর 37তম বিসিএসে আমি ভাইবা দেবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর তার বক্তব্য প্রদানের জন্য